নমস্কার, আপনারা শুনছেন এক ঝাঁক ইচ্ছে ডানা অরিজিনালস, আর আজকের গল্প নীরবে দূরে। রবিবার রাত প্রায় 11টা। ডিনার সেরে এসে জয়িতা সবেমাত্র ঘরে ঢুকেছে। টেবিল ল্যাম্পের তলায় রাখা মুঠোফোনটা হঠাৎ বেজে উঠল। এত রাতে কি আমি পার্কে ঘুরে বেড়াবো? কি অদ্ভুত প্রশ্ন। আর কি শুনছিস? এই যে তুই নাকি পুনে চলে যাচ্ছিস, এই অরিত্র ফোন করেছিল, তুই তো আমায় কিছু বলিসনি, আর ব্যাপারটা কি? উফ, এই পেট পাতলাটার পেটে যদি কিচ্ছু থাকে। হ্যাঁ যাচ্ছি, পরশু সন্ধেবেলা ফ্লাইট। পরশু সন্ধেবেলা ফ্লাইট? বাহ, তো দারুণ, আমি তো দেখছি কিছুই জানি না। আরে কয়েক মাস আগে তোর জন্য ব্যাঙ্গালোর থেকে চাকরি ছেড়ে তুম করে কলকাতা চলে এলাম, আর তুই এখন পালিয়ে যাচ্ছিস? বাহ, একটা টেক্সটাইল ডিজাইনিং এর ভালো অফার পেয়ে গেলাম রে, ওদের ইমিডিয়েট জয়েনিং। আর এই লকডাউন আর প্যান্ডেমিকের যা অবস্থা দেখছিস তো, তোকে জানাইনি ইচ্ছে করেই। ইচ্ছে করেই? হ্যাঁ, তুই যখন 2 বছর আগে দুম করে সব ছেড়ে হঠাৎ উধাও হয়ে গেছিলি, তখন আমায় বলে গেছিলি একবারও। ও আচ্ছা, তো তার সব তুলছিস তুই এইভাবে? হ্যাঁ, আরে তোকে তো অনেকবার বলেছি আমার এই ব্যবহারের জন্য আমি সরি, আর অনেকবার হাজারবার ক্ষমা চেয়েছি, আর ওটার পেছনে পুরো হিস্ট্রিটাও তোকে বলেছি। একে তো পড়াশোনা করে চাকরি পাচ্ছিলাম না, তার উপর আমার গান বাজনা নিয়ে অনেকের আপত্তি ছিল, তোর কাছেও ঠিক করে রেসপন্স পাইনি। যাক গে, বাদ দে আমার কথা। হ্যাঁ, সে আমি সবই জানি। আমরা কাল একবার দেখা করি আমাদের সেই প্রিয় জায়গাটা, আর বিকেল 5টা কি রে, আসবি তো? আচ্ছা ঠিক আছে, ওকে চল, গুড নাইট তাহলে। গুড নাইট। অনি, 5:30 বাজে। উফ, তোর এই লেট করে আসাটা না এখনো চেঞ্জ করতে পারলি না। দূর, কোথায় তুই? আরে এই তো উবেরে চলে এসেছি। উফ, এত চটে যাস কেন? তাকা তো ডান দিকে। হ্যাঁ দাদা, দেখুন তো হয়েছে ভাড়াটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলে, বারে কি শুরু করেছিস তুই? এই যে হঠাৎ পুনেতে চাকরি নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি, বাড়িতে জানে, স্পেশালি তোর বাবা? সেই আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছিস, চল বসি আগে। হ্যাঁ, মা জানে, বাবা জানে না। বলবো? বাবা শুনলে ভীষণ অশান্তি করবে। কিন্তু তুই তো জানিস, আগের ওই পার্ট টাইম চাকরিটা ছাড়তে হলো মায়ের শরীর খারাপ হলো বলে। এখন এই চাকরিটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট জানিস। আর তোকে আমি বলতাম আজই, অরিত্র জেনেছে ওই মৌয়ের কাছ থেকে। সেই আমি কেনই বা জানবো বল। জয়ী, তোর সেই স্কুলের কথা মনে আছে? ক্লাসের সেই লাস্ট বেঞ্চে আমরা 4 বসতাম, আমি, তুই, অরিত্র আর মৌ। তোর পাশে বসার জন্য বাকিদের মধ্যে মারামারি হতো লিটারেলি রোজ, কিন্তু দেখ প্রতিবার আমি কিন্তু জিতে যেতাম। হ্যাঁ, সে আর মনে থাকবে না? তুই প্রতিদিন একটা করে এমন কবিতা বা গান লিখে আনতিস আর আমার ব্যাগে ভরে দিতিস, যে তার মানে উদ্ধার করতে তোকে আমার পাশে বসতেই হতো। কত সব সুন্দর দিন ছিল বল। বাই দ্য ওয়ে, তোর আজ কেন এই কথা মনে পড়লো হঠাৎ? এগুলো মনে পড়াতে হয় না রে, মনে এমনিতেই থেকে যায়। বলছি তার কারণ, কাল আমার প্রথম শো, তুই জানিস,
আর এটাও খুব ভালো করে জানিস যে তোকে ছাড়া আমি এই শোটা করতে পারবো না, জাস্ট পারবো না, কিছুতেই না। ওই মাইক্রোফোনের সামনে বসে তোকে আমি সামনে দেখতে চাই। কাল বিকেলবেলা FM এ আমার শো, আর তুই কাল চলে যাচ্ছিস, কি করে করবো আমি? কেন, তোর সেই নতুন ফ্যান কি যেন নাম, হ্যাঁ পৌলমি, ওকে নিয়ে যা, ফেসবুকে তো তোর সব ছবিগুলোতে পারলে 100খানা করে কমেন্ট করে, উফ অসহ্য। উফ আবার সেই কথা, এই দাঁড়া দাঁড়া, এই কি ব্যাপার, এই তুই কি আমায় স্টক করছিস সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ উফ, তো যাতা রে, আমি তো ফ্ল্যাটার্ড, বইয়ে গেছে আমার তোকে স্টক করতে। তবে হ্যাঁ, ওই পৌলমি থাকলে না, আর যাই হোক তোর গানটা কিন্তু হবে না, এইটুকু আমি শিওর। তাহলে দেখ, জানিস সব, বুঝিস। তুই জানিস অনি, তুই যখন মাঝের 2 বছর ছিলি না, আমি কিভাবে সময় কাটাতাম তোর গান আর কবিতাগুলো শুনে, আর আমাদের কাটানো সেই ওয়ান্ডারফুল মোমেন্টসগুলো ভেবে। তাহলে মশাই, আমি যদি পারি তুই কেন পারবি না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড? তুই কিন্তু কথা ঘোরাচ্ছিস, আমার গান লেখা গাওয়া সব তোর জন্য, তোকে ভেবে। আমার এটা ভেবেই কেমন লাগছে, কালকের পর তোকে আর ফিজিক্যালি সামনে পাবো না, গান গাইতে যাব তুই থাকবি না। না না জয়ী, এটা পসিবল নয়, তোকে সামনে বসিয়ে আমি প্রথম শো করবো, আমি কথা দিয়েছিলাম। ওই 10টা 5টা চাকরি এক কথায় ছেড়ে দিয়ে রিস্ক নিয়ে চলে এলাম এখানে। আর আর আজ যখন সেই নিজের হারানো কনফিডেন্সটা আস্তে আস্তে ফিরে পাচ্ছি, তখন তুই দুম করে কেড়ে নিচ্ছিস সব কিছু। ছোটবেলা থেকে কি একবারও গেছি তোকে ছেড়ে? তুই চলে গেছিলি আমাকে ছেড়ে, তুই আমার দিকটাও একবার ভাব। বাবার পক্ষে একা পুরো সংসারটা চালানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, নিফট থেকে পাশ করার পর এই প্রথমবার এত বড় একটা সুযোগ পেলাম, এখন সেটা হাতছাড়া। একি কি পাগলামো করছিস, তাকা আমার দিকে, এই পাগল ছেলে। একি অনি, তুই কাঁদছিস কেন? অনি তাকা আমার দিকে। অনি তুই চাইবি না আমার স্বপ্নগুলো, আমাদের স্বপ্নগুলো সফল হোক, তুই চাইবি না অনি? আমি পারবো না জয়ী, আমি কিছুতেই পারবো না, তুই ফিরে আয়, আমি তারপরই শো করব। গতবার যেদিন প্রথম বৃষ্টি পড়ল, তুই ছিলি কত দূরে, আমি বৃষ্টির প্রতিটা ফোঁটায় তোকে অনুভব করছিলাম, মনে আছে অনি? এখানে যখন ছিলি তোর ব্রেকফাস্ট করার সময় হতো না, আমি তোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যেতাম, আমার হাতের চা তোর কত প্রিয় ছিল বল, আজ সেসব ইতিহাস। ব্যস্ততা আমারও আছে অনি, অভিমান আমারও হয়, তবুও সারাদিনের কাজের শেষে নিজের একান্ত মুহূর্তে যখন জানতে ইচ্ছে করে তুই কেমন আছিস, তখন সব ভুলে গিয়ে ফোনটা একবার হাতে নিই, দেখি তোর কোনো মেসেজ এলো কি না। যাই হোক ছাড় অনি, এইটা রাখ। আরে এটা কি? ও এটা তো সেই স্কুলে দিয়েছিলাম তোকে, তোর সেই গুড লাক চার্ম। হ্যাঁ এটা এখন তোর কাছে রাখ, আর শোন তুই পারবি, গো অ্যান্ড শো ইট টু দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ আর কেপেবল অফ, বুঝলি? নে চল এবার ওঠা যাক, অন্ধকার হয়ে আসছে। আচ্ছা চল আর কি। দেখ সেদিনের মতন চাঁদটা আজও আমাদের সাথে যাচ্ছে, তাই না? অনি তোকে
ফোনে পাচ্ছি না, অনেকবার চেষ্টা করলাম। আমার ফ্লাইট অন টাইম, তাই ভয়েস মেসেজ করে রাখছি। পুনেতে ল্যান্ড করব রাত 8টায়। তোর শো কেমন হলো জানাস কিন্তু, আই এম শিওর ইউ উইল রক। শো শেষ হলে একটা কল করিস। কিরে করবি তো? আউট অফ সাইট আউট অফ মাইন্ড যদি আবার করেছিস না, তাহলে তোর দাঁত ভেঙে দেব এবারে। দাদা মনের এফএমটা একটু চালাবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের সাথে। আমি আরজে রুদ্র। ওয়ান্স এগেন আ ভেরি গুড ইভিনিং টু অল আওয়ার লিসেনার্স। আপনারা শুনছেন মনের এফএম। এই মুহূর্তে আমাদের সাথে আজ লাইভ আছেন দ্য নিউ মিউজিক্যাল সেন্সেশন মিস্টার অর্ণব চ্যাটার্জি। আজ অর্ণবের প্রথম শো, ওভার টু ইউ অর্ণব। থ্যাংক ইউ রুদ্র। নমস্কার, আ ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ, সকল শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। আমার সাথে এই মুহূর্তে আরও একজন আছে, আমার প্রিয় বন্ধু জয়িতা। জয়িতা আজ স্বপ্নপূরণের লক্ষ্যে পাড়ি দিচ্ছে এক অজানা শহরে। কিন্তু আমি জানি জয়ী, তুই আমায় ঠিক শুনছিস। তুই এগিয়ে যা, তোর জন্য অপেক্ষা করব আমি এই প্রিয় শহরে। আর আপনাদের জন্য, আপনাদের জন্য রইল জয়িতার পছন্দের শহরের গান। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্ত, কে জানে কি আবেশে দিশাহারা। আমি ও ছুটে যাই সে গভীরে, আমি লা 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 লা।